सर्वस्व तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतं गमय। ॐ योगेन चित्तस्य पदेन वाचा, मलं शरीरस्य च वैद्यकेन, योपाकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि। ॐ शान्ति शान्ति शान्तिः। যোগ দ্বারা সম্পূর্ণ স্বাস্থ্য কি করে পাই? যোগ দ্বারা কিভাবে নির্মূল করি নিজের ব্যাধিগুলিকে, আর কিভাবে থাকি 100 বছর অবধি সুস্থ? যোগ হচ্ছে সম্পূর্ণ আরোগ্যের আধার। যোগ হচ্ছে এক সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান, আর যোগ হচ্ছে এক সম্পূর্ণ জীবনশৈলী, আর যোগ হচ্ছে আধ্যাত্মের চরম উৎকর্ষ। আসুন আজ আমাদের সাথে করুন 1 ঘন্টা যোগাভ্যাস, যা দিয়ে মিটে যাবে আপনার সব সন্তাপ, মিটে যাবে সব ব্যাধি, আর লাগবে আপনার সমাধি। শুধু একটু সাবধান থাকবেন, প্রাণায়াম করার সময় যদি আপনার হার্ট আর বিপির প্রবলেম থাকে তাহলে জোর দিয়ে করবেন না কোনো প্রাণায়াম। যদি আপনার কোমরে ব্যথা থাকে, যদি আপনার অ্যাসার্টিভ কোলাইটিস থাকে, যদি আপনার খুব বেশি অ্যাজমা থাকে তাহলে জোর দিয়ে করবেন না, এটুকু খেয়াল রাখবেন। যদি আপনি এপিলেপসির পেশেন্ট, যদি আপনি ক্যান্সারের পেশেন্ট, তাহলে ধীরে ধীরে করবেন, অনেকক্ষণ করবেন, ক্যান্সারও ঠিক হবে। শুধু প্রেগনেন্ট লেডিজরা কপাল ভান্তি আর বাহ্য প্রাণায়াম করবেন না, মাসিকের সময় মা আর বোনেরা বাহ্য প্রাণায়াম, এই প্রাণায়ামটি করবেন না। ব্যাস এইটুকু সাবধানতা, প্রাণায়াম করার সময় এটুকু মনে রাখবেন, আর বিশেষভাবে প্রাণায়াম খালি পেটেই করবেন, সমস্ত যোগাভ্যাস খালি পেটেই করা উচিত। বিকেলে যদি প্রাণায়াম করতে চান খাবার 5 ঘন্টা পরে করবেন। আসনের সময়তেও 2টি বিশেষ সাবধানতা, কোমরে ব্যথা থাকলে সামনে ঝুঁকবেন না, আর হার্নিয়া হার্টের প্রবলেম বেশি থাকলে পিছনে ঝুঁকবেন না। শ্বাসের 2টি নিয়ম যোগাসনের সময়, যখনই সামনে ঝুঁকবেন তখন একটু শ্বাস বাইরে, আর যখন পিছনে ঝুঁকবেন তখন শ্বাস ভরুন ভিতরে। যখন শরীর সামান্য অবস্থায় তখন নিঃশ্বাসও সামান্য অবস্থায়, যখন সামনে ঝুঁকছেন তখন শ্বাস বাইরে, ডায়ে বাঁয়ে উপরে বা পিছনে যখন ঝুঁকছেন তখন শ্বাস ভিতরে, ব্যাস এইটুকু খাস নিয়ম। সিদ্ধাসন সুখাসন বা পদ্মাসনে বসে করা হয় প্রাণায়ামের অভ্যাস। সিদ্ধাসন, বাঁ পা নিচে, ডানটা উপরে, গোড়ালির পর গোড়ালি, কোচের উপর গোচ, পাঞ্জা একে অপরে, তলপেট আর জঙ্ঘার মাঝে, 2 হাত ধ্যান মুদ্রা বা কোনো এক মুদ্রায় বিশেষ স্থিতিতে। এটা ধ্যান মুদ্রা, এটা বায়ু মুদ্রা, এটা শূন্য মুদ্রা, এটা পৃথ্বী মুদ্রা, এটা বরুণ মুদ্রা, এটা শক্তি মুদ্রা, এটা আপান মুদ্রা, যে কোনো একটি বিশেষ মুদ্রায় আপনি সোজা বসে পড়ুন, শ্বাস ভিতরে গভীরে টানুন আর বাইরে ছাড়ুন, করি ভস্ত্রিকা প্রাণায়াম। শ্বাস ভিতরে গভীরে টানুন, বাইরে ছাড়ুন। বিশেষ কথা, শ্বাস বুকের গভীরে ভরা দরকার, লম্বা গভীর শ্বাস ভরুন আর বাইরে ছাড়ুন। চোখ বন্ধ, মন সহজ, শ্বাস ভিতরে গভীরে ভরে বাইরে ছাড়ি, এটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম। প্রতিদিন প্রায় 2 মিনিট করতে হবে কম করে। যদি আপনি 1/2 ঘন্টা প্রাণায়াম করতে চান তাহলে আপনি 2-2 মিনিট
ভস্ত্রিকা বাজ্য ভ্রামরী উদ্গীত আর নিঃশ্বাসে ওঁয়ের ধ্যান করুন। 10 মিনিটেতে লাগান আর 10-10 মিনিট আপনি কপালভাতি অনুলোম বিলোম আধ ঘন্টা, আর যদি আপনি 1.25 ঘন্টা প্রাণায়াম করেন তাহলে ভস্ত্রিকা বাহ্য অনুলোম বিলোম ভ্রামরী উদ্গীত আর নিঃশ্বাসে ওঁয়ের ধ্যান এগুলো 3-3 মিনিট করুন, আর 15-15 মিনিট কপালভাতি অনুলোম বিলোম প্রাণায়াম। যদি আধ বা 1.25 ঘন্টার আপনি প্রাণায়ামের অভ্যাস প্রতিদিন করে নেন তাহলে আপনার কোনো ব্যাধি হতেই পারে না। এটা ভস্ত্রিকা প্রাণায়াম। লম্বা গভীর শ্বাস ভরুন, বাইরে ছাড়ুন। শ্বাস ভিতরে গভীরে ভরছেন আর বাইরে ছাড়ছেন। চোখ বন্ধ, মন সহজ আর মনে একটি ভাব। লম্বা গভীর শ্বাস ভরছেন, বাইরে ছাড়ছেন একটি পবিত্র সংকল্পের সাথে। ব্রহ্মাণ্ডের সমস্ত দিব্য শক্তিগুলি ও চারদিক থেকে পাচ্ছে, আমার পঞ্চকোষের অন্নে প্রাণে মনে প্রাণে বিজ্ঞানে আনন্দকোষ, ফিজিক্যাল অ্যাট্রিক্যাল, ফিজিক্যাল বডি, অ্যাট্রিক বডি, অ্যাস্ট্রাল বডি, মেন্টাল অর ক্যান্সার বডি, প্রাণ অপান বয়ান অনুদান সমান এই 5টি প্রাণ আমার সুস্থ পরিপুষ্ট আর জবান হয়ে উঠছে। আর পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ পঞ্চতত্ত্বের পঞ্চকোষের পঞ্চপ্রাণের পোষণ সম্ভব হয় ভস্ত্রিকা প্রাণায়াম দ্বারা। যখন ক্লান্ত লাগবে তখন থেমে যান আর এটাকে ধীরে ধীরে অভ্যাস বাড়ান। প্রথমে 1 মিনিট, তারপর 2, তারপর 3 মিনিট আর তারপর অনেকক্ষণ ধরে করে যেতে পারেন। বেশি অ্যাজমা আদির প্রবলেম থাকলে এটাকে 5 মিনিট করতে পারেন। এটা ভস্ত্রিকা প্রাণায়াম ফুসফুসের জন্য, হৃদয়ের জন্য, মস্তিষ্কের জন্য, পুরো স্নায়ুতন্ত্রকে সবল করার জন্য খুবই আবশ্যক। ব্যাস এইটুকু বিশেষ খেয়াল রাখবেন। শ্বাস ফুসফুসের গভীরে ভরুন, বাইরে ছাড়ুন। পেটে শ্বাস ভরবেন না, ফুসফুসে ডায়াফ্রাম অবধি শ্বাস ভরুন আর বাইরে ছাড়ুন। যদি পেটে ভরেন দেখুন এটা ভুল হবে, রং হবে, করবেন না, এভাবে করবেন না, এটা ভুল। শ্বাস ভিতরে ফুসফুসের গভীরে ভরব, আর বাইরে ছাড়ব প্রার্থনা পূর্ণ হৃদয় দিয়ে, পুরো সমর্পণের সাথে, পুরো শ্রদ্ধার সাথে। ভস্ত্রিকা প্রাণায়ামের অভ্যাস প্রতিদিন আপনি করে নেবেন 2-3 মিনিট, তারপর এগিয়ে যাবেন। প্রাণায়ামের প্রত্যেকটি বিধি মন দিয়ে দেখুন আর সেইভাবেই করুন। বিধির সাথে আমরা যে প্রাণায়াম যতটা সময় করার জন্য বলছি ততটাই সময় করুন, তো তা থেকে সমস্ত ব্যাধিও মিটবে আর সমাধানও হবে। এবার কপালভাতি প্রাণায়াম করুন ভস্ত্রিকার পরে। ভস্ত্রিকার পরে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে একটু বিশ্রাম নিয়ে নিন, শক্তির অতিক্রমণ করবেন না, শ্বাস বাইরে ছাড়বেন কপালভাতি প্রাণায়াম। শ্বাস বাইরে ছাড়তে থাকুন, করতে থাকুন এই প্রাণায়ামটি, কপালভাতি প্রাণায়াম। শ্বাস বাইরে ছাড়ছেন, ভিতরে যাচ্ছে সহজ, মধ্যম গতি, মধ্যম শক্তির সাথে। শ্বাস বাইরে ছাড়ছি, এক্সেল করছি। ইনহেল করা হয় নর্মাল, এক্সেল করা হয় ফাস্টলি, মিডিয়াম ফাস্ট, মিডিয়াম স্পিড, মধ্যম গতি, মধ্যম শক্তির সাথে করছি বাহ্য প্রাণায়াম। এটা আপনাকে করতে হবে 10-15 মিনিট, ধীরে ধীরে অভ্যাস বাড়াতে হবে। 1 ঘন্টার যোগ অভ্যাস আপনি এটা 15 মিনিট করুন, মিটে যাবে সব ব্যাধি। কুণ্ডলিনী শক্তির হবে অর্ধ রূপান্তরণ, কুণ্ডলিনী শক্তির জাগরণ, আপনি হবেন ঊর্ধ্বরেতা, মুখে ফুটে উঠবে ঔজ্জ্বল্য তেজ, যৌবন হবে চিরস্থায়ী, ন্যাচুরাল গ্লো, আভা, শাইনিং, তেজ আপনার মুখে ফুটে ওঠে। বিশ্রাম, থেমে যান কিছুক্ষণ, 1 মিনিট করলেন তারপর থেমে যান, আবার 1 মিনিট করুন, আবার থেমে যান, তারপর 5 মিনিট করতে পারেন এটাকে ক্রমাগত, যখন যখন অভ্যাস বাড়বে। যদি আপনি ক্লান্ত না হয়ে পড়েন তাহলে করতে থাকুন বারবার,
শ্বাস বাইরে ছাড়ছেন, পেট ভিতরে চলে যায়। যখন শ্বাস বাইরে ছাড়ছেন, মধ্যম গতিতে, মধ্যম শক্তির সাথে করছেন কপালভ্রান্তি। এই হলো মুখ্য সাতটি প্রাণায়াম, সাতটি ব্যায়াম আর সাতটি আসন। এই অবধি করে আমরা পেলাম হার্টের প্রবলেম থেকে হ্যাপাটাইটিস এ বি সি থেকে, থাইরয়েডের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম, মোটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আর্থ্রাইটিস, ব্রঙ্কাইটিস, সবগুলি ব্যাধি মাত্র সাতটি প্রাণায়ামের অভ্যাসে মিটে যায়। এই সাতটি প্রমুখ প্রাণায়ামের অভ্যাস যেগুলি আপনি করছেন, এগুলো প্রতিদিন করতে হবে। প্রায় 70 লাখ মানুষের ওপর এখন অবধি প্রত্যক্ষভাবে শিবিরে, আর যদি আশ্রমে আসা সাধুদের যোগ করা হয়, তাহলে প্রায় 1 কোটি মানুষের ওপর প্রত্যক্ষ রূপে যা আমরা প্রাণায়ামের অনুভবগুলি করলাম। আর আস্থা আদি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রায় 25 কোটির থেকেও বেশি মানুষের উপর যারা যোগের দ্বারা প্রভাবিত, তা থেকে এই কথা সামনে এসেছে যে যত ব্যাধি জানা হয়ে গেছে আর যা জানা নেই আর যা হতে পারে, তার একমাত্র সমাধান প্রাণায়াম, আর তার মধ্যে মুখ্য কপালভাতি অনুলোম বিলোম। নোন আর নোন যত ডিজিজ আছে সেগুলির পার্মানেন্ট কিওর প্রাণায়াম থেকে হয়ে যায়, তার মধ্যে মুখ্য প্রাণায়াম কপালভাতি। যখন ক্লান্ত হয়ে পড়বেন, থেমে যান, শক্তির অতিক্রমণ করবেন না, ব্যাস এইটুকু বিশেষ খেয়াল রাখবেন। বিশেষ কথা এই প্রাণায়াম সম্বন্ধে, দেখুন, আপনি একটু সামনে দেখুন, আপনি কোনো ভুল করছেন না তো? ভুল করবেন না, এইভাবে করবেন না, এটা ভুল হচ্ছে। আপনি ভরছেন, ইনহেল করছেন, এক্সহেল করতে হবে। মাথা নড়বে না, কোমর নড়বে না, খালি পেট নড়বে, মুখ বিকৃত হবে না, চোখের ওপর কোনো চাপ পড়বে না, সহজ শ্বাস বাইরে ছাড়ছেন, আর মনে নিরন্তর একটি সংকল্প, রোগ বিকার অশুদ্ধি ব্যাধি পীড়া সব নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে, মন প্রাণ পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। এই ভাবের সাথে নিরন্তর কপালভাতি প্রাণায়াম করতে থাকুন, সমস্ত টক্সিক অক্সিডেন্টস নিজের থেকেই বাইরে চলে যায়, সব নাকারাত্মক শক্তি বাইরে বেরিয়ে যায়। আর যখন নাকারাত্মক শক্তি বাইরে চলে যায়, তখন আপনার সাকারাত্মক শক্তির স্তর বেড়ে যাবে, আপনার রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে, আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়ে যাবে, বডির অ্যানাবলিজম মেটাবলিজম ঠিক থাকে, মেটাবলিজম ঠিক হয়ে যাবে, ভাইটাল এনার্জির লেভেল আপনার আপ হয়ে গেছে, শ্বাস বাইরে ছাড়লে আপনার রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে, পাচনতন্ত্র সুস্থ হয়ে যাবে। মুখ্যলা কপালভাতি প্রাণায়ামের লিভার, স্প্লিন, ইন্টেস্টাইন, প্যাঙ্ক্রিয়াস, কিডনি, প্রস্টেট, ইউট্রাস, ওভারি, যৌনতন্ত্র, প্রজননতন্ত্র মুখ্যরূপে এ থেকে সুস্থ হয়, বেড়ে যাওয়া কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড থেকে নর্মাল হয়ে যায়, থাইরয়েড পার্মানেন্টলি কিওর হয়ে যায় মধ্যম গতির সাথে। এইভাবে 5 মিনিট করার পর একটু বিশ্রাম নিয়ে নিন, আপনি এখন প্রায় 5 মিনিটও করেননি, একটু বিশ্রাম। এইভাবে প্রথমে 1 মিনিট, তারপর 2, তারপর 3, তারপর 5 মিনিট আপনি ক্রমাগত করতে পারেন, অভ্যস্ত হয়ে গেলে 15 মিনিট আপনি ক্রমাগত করতে পারেন। তখন আপনি এই প্রাণায়ামের দ্বারা, আমরা বলছি, প্রতিদিন 250 থেকে 1 কিলোগ্রাম অবধি ওয়েট কমাতে পারবেন, আর এটা আমাদের শিবিরে হয়ে থাকে। এই জন্যে হাজারে হাজারে, আর যখন ওপেন ক্লাস হয় তখন লাখ লাখ লোক শিবিরে আসেন, আর আমি বলি এখনই করো, এখনই পাও, সব নগদ হিসেবপত্র, ধারের কোনো ব্যাপার নেই,
ইনস্ট্যান্ট রেজাল্ট, এখনই পরিণাম, এখনই করো, এখনই পাও, প্রতীক্ষার আবশ্যকতা নেই। ধর্ম, আধ্যাত্ম আপনাকে ভাগ্যবাদী নয়, পুরুষার্থবাদী বানিয়ে দেয়। পুরুষার্থ আর পরিশ্রম, এর দ্বারা আপনি আপনার ভাগ্য বদলাতে পারেন। তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করো, ভগবান ভিখারীদের নয় অধিকারীদের দেন। আপনাকে একটু পরিশ্রম করতে হবে, শ্রদ্ধা এবং সমর্পণের সাথে করা প্রাণায়াম আপনাকে নিশ্চিত রূপে আরোগ্য দেবে। এই কপালভাতি প্রাণায়াম আবার থেকে শুরু করি। শ্বাস বাইরে ছেড়ে যেতে হবে, এ থেকে যাদের চুল পড়ে তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। কপালভাতি অনুলোম বিলোম 10-15 মিনিট, 10-15 মিনিট করে নেবেন। চুলের সব সমস্যা, পড়ে যাওয়া, সাদা হয়ে গেছে আপনার চুল, চুল বাড়ে না, বাড়বে আবার, ক্রোধ পুরো হয়ে যাবে, নাড়া মাথায় আবার চুল গজাবে, একটু নেল দিয়ে রগড়াবার অভ্যাস করে নেবেন। আর এই কপালভাতি প্রাণায়াম, চোখের জ্যোতি বেড়ে যাবে, কপালভাতি অনুলোম বিলোম করবেন, চোখের চশমা হটে যাবে, রেটিনা ডিকর্নিয়ার প্রবলেম সলভ। এখন তো রেটিনোটা প্রিগমেন্টোসার মতো প্রবলেম, ডাবল ভিশন, কার্ল ভিশন, নাইট ব্লাইন্ডনেস সমস্যা মিটে যায় এই প্রাণায়াম থেকে। ক্যাটারাক্ট আর গ্লুকোমা পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে। চোখের জল শুকিয়ে গেছে বা অনেক বেশি জল আসে চোখে, লালচে চোখ, এইসব চোখের সমস্যা, নাকের ভিতর বেড়ে যাওয়া মাংস, বেড়ে যাওয়া চর্বি, বেড়ে যাওয়া হাড় এ থেকে ঠিক হয়ে যায়। অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাইটিসের প্রবলেম, অ্যাসমা, ব্রঙ্কাইটিসের প্রবলেম, সমস্ত কাফ দোষ এই কপালভাতি প্রাণায়াম করলে ঠিক হয়ে যায়। শ্বাস বাইরের দিকে ছাড়ছেন, কান থেকে গড়াচ্ছে ছেলেবেলা থেকে, কপালভাতি অনুলোম বিলোম করুন, কান থেকে গড়ানো ঠিক হয়ে যাবে। শুনতে শুরু করবেন আপনি, মুখের চামড়া কুঁচকে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ছে, ঔজস্য তেজ ক্ষীণ হয়ে গেছে মুখের, আবার যৌবন ফিরে পাবেন। নতস্য রোগ নজরায় নমৃত্য প্রাপ্তস্য যোগ বিনিয়ম শরীরম। এর ভেতরে সমান অগ্নি পঞ্চপ্রাণিত আছে যা শরীরকে চালায়। কপালভাতি থেকে সমান প্রাণ ভেতরের যথাযগ্নি, সমদোষ সমদগ্নিশ্য সমধাতু রাখিব প্রসন্ন আত্মা ইন্দ্রিয় মনঃপ্রস্থ বিধতি পূর্ণ স্বস্থতা। মহর্ষি সুরস্বতের ভাষায় প্রাণায়াম থেকেই পাওয়া যাবে সমদোষ, সমগ্নি, সমধাতু, এইসব হবে কপালভাতি অনুলোম বিলোম আদি প্রাণায়াম থেকে। কপালভাতি প্রাণায়াম মুখ্য প্রাণায়াম, আপনাকে ওজস্বী তেজস্বী বানাবে। পায়রিয়ার প্রবলেম দূর করার জন্য, মাড়ি ফুলে যায়, দাঁত থেকে রক্ত বেরোয়, কপালভাতি প্রাণায়াম 15 মিনিট করুন। আর যে মাজন আমরা বাড়িতে বানাতে বলি সেটা বানিয়ে লাগিয়ে নিন, ব্যাস দেখবেন আপনার দাঁতের সমস্যা, পায়রিয়ার সমস্যা আর এক ফাইলেরিয়ার সমস্যা কপালভাতি অনুলোম বিলোম করলে ঠিক হয়ে যায়। নিঃশ্বাস বাইরে ছাড়তে থাকুন, হার্টের ব্লকেজ ছেড়ে যায়, থাইরয়েড পার্মানেন্টলি কিওর হয়, T3, T4, TS লেভেল একেবারে নর্মাল হয়ে যায়। বুকে গাঁট আছে, ইউট্রেসে, ওভারিতে গাঁট থাকলে, পুরো বডিতে কোথাও কোনো গাঁট থাকলে, ইউট্রেসে, ফাইব্রয়েডস, ওভারিতে, অ্যাব্রিকেসিজে, পুরো বডিতে কোথাও কোনো গাঁট, মাস্য, কালস, টোটাল স্কিন ডিজিজ, সারাইসিসের প্রবলেম আর লিকোডর্মার প্রবলেম, এই কপালভাতি প্রাণায়াম থেকে ঠিক হয়ে যায়। কপালভাতি অনুলোম বিলোম 2-15 মিনিট করবেন। কিছু ঘরোয়া টোটকা আমি বলছি, দুধের সাথে নুন আদি ক্ষতিকারক আহার করবেন না, এইসব টোটাল স্কিন ডিজিজ এ থেকে ঠিক হয়। থেমে যান, বিশ্রাম করুন কিছুক্ষণ মাঝে, 5-5 মিনিট করে এইভাবে আপনি কপালভাতি প্রাণায়াম করতে থাকুন, করতে থাকুন, তারপর দেখুন টোটাল স্কিন ডিজিজ ঠিক হয়ে যাবে। কপালভাতি প্রাণায়াম থেকে হার্টের ব্লকেজ, বেড়ে থাকা কোলেস্ট্রল নর্মাল হয়ে যাবে, টোটাল লিপিড আপনার নর্মাল হয়ে যাবে, আর টোটাল ব্লাড টেস্ট আপনার নর্মাল হয়ে যাবে। আপনার আর ফ্যাক্টর পজিটিভ, আপনার হেপাটাইটিস ABC পজিটিভ থাকলে কপালভাতি প্রাণায়াম করলে হিমোগ্লোবিন বেড়ে যাবে, SR আপনার নর্মাল হয়ে যাবে, কপালভাতি প্রাণায়াম করলে ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট আর্থ্রাইটিস, অস্টিওপরোসিসের প্রবলেম, সমস্ত বাতের রোগ আর পিত্তের রোগ, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অ্যাসিডিটি, আর্থ্রোকোলাইটিস, বেশ ধীরে ধীরে করুন কপালভাতি প্রাণায়াম। আমরা বলেছিলাম যাদের আলসার কোলাইটিস আছে, কোমরে ব্যথা হয়, হার্টের বিপির প্রবলেম আছে, তারা ধীরে ধীরে করবেন, ব্যাস গর্ভবতী মায়েরা এটা করবেন না, এটুকু বিশেষ নজর দেবেন। দেখবেন পেটের সমস্ত সমস্যা, আলসারের প্রবলেম, অ্যাজমার প্রবলেম, সব সমস্যা এ থেকে ঠিক হয়ে যায়, বন্ধ টিউবে থেকে খুলে যায়, এতটাই অদ্ভুত। আবার একবার করুন,
ব্যাস শ্বাস বাইরে ছাড়তে থাকুন। দেখা আর পাওয়া মূলাধার চক্রতে ধ্যান করতে করতে করুন, শক্তির ঊর্ধ্ব রূপান্তরণ হবে, মন শান্ত হয়ে যাবে। যোগ শক্তি বিত্ত বিরুধা, মনে ওঠা বিকার প্রবাহ নিজে থেকেই মিটে যাবে। মন শান্ত হলে বিকার হটলে আর কি চাই? আপনি আপনার স্বরূপে, নিজের অস্তিত্বে, নিজের কেন্দ্রতে, নিজের চেতনার সাথে জুড়ে আছেন। স্বরূপ, অস্তিত্ব, চেতনা, নিজেকে জানা, নিজেকে জানা। আপনার অসত্ব মিটে যাবে, আপনার তমসা হটে যাবে, মহর্ষি পাতঞ্জলি প্রাণায়ামের এই লাভই তো বলেছেন। আপনি স্থির প্রজ্ঞ হবেন, অনাসক্ত হবেন, আপনি সম্বোধি পাবেন, আপনি প্রজ্ঞাবান হয়ে যাবেন। প্রজ্ঞা প্রজ্ঞাবান অনাসত্য সত্য, সত্যের জয় প্রজ্ঞার জয়, সত্যের জয় প্রজ্ঞার জয়। এই কপালভাতি প্রাণায়াম এইভাবে 15 মিনিট করুন, আর তারপর বাহ্য প্রাণায়াম ধীরে ধীরে অভ্যাস বাড়ান। একই দিনে 15 মিনিট নয়, শ্বাস ভিতরে ভরি, বাইরে ছেড়ে বাইরে ঢুকে দিন। হার্ট বা বিপি থাকলে করবেন না, যাদের সার্ভিক্স কোলাইটিস পেন আছে তারা বেশি জোর দেবেন না। চিবুক কণ্ঠনালীতে লাগান, শ্বাস বাইরে ছাড়বেন, পেট ভিতরে টেনে পিঠের সাথে লাগিয়ে দেব, আর নাভির নিচের অংশটাকে টেনে রাখবো মূলবন্ধ ত্রিবন্ধের সাথে। এই বাহ্য প্রাণায়াম এইভাবে নিষ্পন্ন হবে। এইভাবে বাহ্য প্রাণায়াম শ্বাস বাইরে ছেড়ে বাহ্য হয়, যা কপাল ভান্তি থেকে শক্তি জাগৃত হয়ে মূলাহার চক্র থেকে সেটার ঊর্ধ্ব রূপান্তরণ করে। বাহ্য প্রাণায়াম, আর এটা ডায়াবেটিসের জন্য, পেটের সমস্ত সমস্যার জন্য, হার্নিয়া, কনস্টিপেশন, গ্যাস ইত্যাদি সমস্যার জন্য খুবই উপযোগী অভ্যাস বাহ্য প্রাণায়াম। কুণ্ডলিনী জাগরণ আর উদ্ধারিত হবার জন্য অগ্নিশ্বাস ক্রিয়াও করতে পারেন। শ্বাস বাইরে ছেড়ে বাইরে ঢুকে দিন, আর পেটের ভিতর টেনে ঢিলে ছাড়ুন। এই অগ্নিশ্বাস ক্রিয়াও ডায়াবেটিসের জন্য খুব জরুরি, কারণ যেখানে ডায়াবেটিস মুন্ডুকাসন থেকে ভালো হয় ওই প্রাণায়াম মেন এটাই। এটা করলে প্যানক্রিয়াস রিঅ্যাক্টিভেট হয়, আর অগ্নিশ্বাস ক্রিয়াও এটাতে সাহায্য করে প্যানক্রিয়াসকে অ্যাক্টিভেট করতে। শ্বাস বাইরে ছেড়ে বাইরে ঢুকে দিই, আর পেটটাকে ভেতরে টেনে ঢিলে ছেড়ে দিই। এইভাবে এটাকে অধিকবার করি, তারপর করব অনুলোম বিলোম প্রাণায়াম। শ্বাস ভিতরে ভরব, ডান নাটিকে বন্ধ করে বাঁ নাক দিয়ে, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, মন সহজ। ডান নাক আঙুল দিয়ে বন্ধ করুন, আর বাঁ নাকটিকে মাঝের দুটি আঙুল দিয়ে এইটুকু খেয়াল রাখবেন, মেরুদণ্ড সোজা, চোখ সহজ, মন সহজ, পুরো শ্রদ্ধা এবং সমর্পণের সাথে অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ দিক থেকে শুরু করুন বা ডান দিক থেকে, ব্যাস তারপর ডানটা দিয়ে পুরো করুন। বাঁ দিয়ে শ্বাস, ব্যাস
এইভাবে নিরন্তর করতে থাকুন। লেফট দিয়ে টানুন, রাইট দিয়ে ছাড়ুন, রাইট দিয়ে টানুন, লেফট দিয়ে ছাড়ুন, এইভাবে নিরন্তর। এই বিশেষ ক্রিয়ার অভ্যাস, এটা অনুলোম বিলোম প্রাণায়াম। শ্বাস ফুসফুসে ডায়াফ্রাম অবধি গভীরে ভরুন আর বাইরে ছাড়ুন। শ্বাস পুরো ভরুন ফুসফুসে ডায়াফ্রাম অবধি আর বাইরে ছাড়ুন লয়বদ্ধতার সাথে। এই ক্রম, এই সিকোয়েন্সে করুন। প্রথমে ভস্ত্রিকা, কপাল ভ্রান্তি, বাহ্য, তখন অনুলোম বিলোম। কপাল ভ্রান্তি প্রাণায়াম করলে প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভেট হয়, ডায়াবেটিস প্রায় তখন জানা যায়, কিডনির সমস্যা প্রায় তখন জানা যায় যখন প্যাঙ্ক্রিয়াসের রিবিটা সেল প্রায় 80% কাজ করা বন্ধ করে দেয়, যখন কিডনি প্রায় 80% ড্যামেজ হয়ে যায় তখন কিডনির প্রবলেম বোঝা যায়। আর এই দুটির সমাধান প্রাণায়াম যোগাভ্যাসী। কপাল ভ্রান্তি করলে যেখানে আমাদের কিডনি আর আমাদের প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভেট হয় সেখানে বিশেষ অনুলোম বিলোম প্রাণায়াম তারপর করলে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনস হয়, ডায়াবেটিসের কারণে অনেকের লোকের হাইপারটেনশন হয়ে যায়, ডায়াবেটিসের কারণে গ্যাংগ্রিন হয়ে যায়, ব্লাডের সার্কুলেশন বডিতে কম হয়ে যায়, চোখের জ্যোতি দুর্বল হয়ে পড়ে, হার্ট উইক হয়ে যায়, তো এই সমস্ত সমস্যা অনুলোম বিলোম প্রাণায়াম করলে ঠিক হয়ে যায়, হার্টের ব্লকেজ খুলে যায় অনুলোম বিলোম থেকে। টোটাল হার্ট প্রবলেম, একই কার্ডিয়ার প্রবলেম, হার্টের ব্লকেজের প্রবলেম, হার্টের হৃদয়ের কার্যক্ষমতা ফাংশন হার্টের কমে গেছে, আপনার পালস মিস হয়ে যায়, অনুলোম বিলোম প্রাণায়াম করুন। হাইপারটেনশনের পার্মানেন্ট কিওর, হার্টের প্রবলেমের পার্মানেন্ট কিওর, আবার থেকে অরিজিনাল হার্ট যেমন ছিল সেরকম হয়ে যাবে বাইপাস না করিয়ে। কপাল ভ্রান্তি অনুলোম বিলোম দুটোই করবেন, হার্টের ব্লকেজের পার্মানেন্ট কিওর হয় এটা থেকে। লম্বা শ্বাস নিন, লম্বা ছাড়ুন, সহজ শ্বাসের সাথে মনকে কেন্দ্রীভূত রেখে যতটা সময় টানতে লাগে ততটাই সময় এই শ্বাস ছাড়তে, বিনা থেমে শ্বাসটাকে টানি আর ছেড়ে দিই। করি এই অনুলোম বিলোম প্রাণায়াম, চোখ বন্ধ, মন সহজ, হাইপারটেনশন, ডিপ্রেশন, অবসাদ, অসুরক্ষার ভাব, এক ভয়, এক চিন্তা, এক চাপ মানুষকে মনে প্রাণে সব সময় চিন্তাগ্রস্ত করে তোলে। সব মানুষই ভয় ভীত, সব মানুষের ভিতর একটা অসুরক্ষার ভাব চলতে থাকে, প্রতি ব্যক্তি নিজেকে কখন একলা মনে করে বসে আছে। অনুলোম বিলোম প্রাণায়াম করুন পুরো শ্রদ্ধা, পুরো সমর্পণের সাথে। ওই পরম পিতা পরমেশ্বর প্রতি পলে তোমার সাথে আছে, এই জন্য কখনো নিরাশ হতাশ উদাস হবেন না, প্রতিপল প্রতিপল ভগবানের সাথে অনুভব করুন। পৃথিবী যদি আপনার সঙ্গ ছেড়ে দেয়, যে পৃথিবীর সঙ্গ তুমি সারা জীবন দিয়েছ তারা তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তুমি একলা দাঁড়িয়ে পড়েছ জীবনের পথে, ওই ভগবান তোমাকে কখনো একলা ছাড়বে না। নিজেকে পরম পিতা পরমেশ্বর আনন্দময়ের কোলে অনুভব করুন, প্রাণায়াম করতে থাকুন আর অনন্তের সাথে একাকার হতে থাকুন, তদাত্ময় ভাবের সাথে ওই অনন্তের সাথে নিজেকে এক করুন। শেষে ওই তো আমাদের সবার পিতা, এবার ফিরে যায় নিজের পিতার কাছে, নিজের আসল ঘরের দিকে, নিজের জন্ম জন্মান্তরের সখার দিকে, আর ওই বাৎসল্যময়ী করুণাময়ী মায়ের কাছে। এই প্রাণী ঔষধ, এই প্রাণী ব্রহ্ম, প্রাণী বস্তু, প্রাণী রুদ্র, প্রাণী আদিত্য, প্রাণের সমস্ত জীবনী শক্তি আছে। প্রাণকে তো উপনিষদে প্রাণ পিতা, প্রাণ মাতা, প্রাণ ভ্রাতা, প্রাণ সখা, প্রাণ আচার্য, প্রাণ ব্রাহ্মণ, আবাহত বাহি ভীষদম বেদে এই প্রাণকে, এই ঔষধি আর তুমি বিশ্ব ভেষজ, বিশ্ব ঔষধি। প্রাণ পিতা, প্রাণ মাতা, প্রাণ ভ্রাতা, প্রাণ সখা, প্রাণ ব্রাহ্মণ, প্রাণ আচার্য তোমার আচরণকে পবিত্র করে দেয়, তোমার দৃষ্টিকোণকে সাকারাত্মক করে দেবে। নাকারাত্মক দৃষ্টিকোণ থেকে আজ ব্যক্তি ভেঙে পড়ছে, সমাজ ভেঙে পড়ছে, অঘটন ঘটছে। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার দৃষ্টিকোণকে সাকারাত্মক করে তোলে, জীবনকে উৎসব বানিয়ে দেয়, সুগন্ধ আনে নিঃশ্বাসে। জীবন আপনার একটি ভ্রমরের মতো হয়ে যায় সুন্দর, বিশ্রাম, থেমে যান কিছুক্ষণ। অনুলোম বিলোম প্রাণায়াম এইভাবে প্রতিদিন আপনাকে করতে হবে 15 মিনিট, ধীরে ধীরে অভ্যাস বাড়ান। অনুলোম বিলোম প্রাণায়ামের বিশেষ লাভ, পুরো নার্ভাস সিস্টেম আপনার এ থেকে ভালো হয়ে যায়, হৃদয় আপনার পূর্ণ সুস্থ হয়ে যায়,
মস্তিষ্কের সমস্ত ব্যাধি মিটে যায়, পার্কিনসনের মতো রোগ সেরে যায়, প্যারালিসিস মিটে যায়, একটু সময় লাগে। অদ্ভুত লাভ। এখন তো পোলিওর পেশেন্টও ঠিক হয়ে যাচ্ছে। পোলিওর পেশেন্ট, প্যারালিসিস তো ঠিক হয়ে যায়, প্রাণায়াম দ্বারা সেরে যায়, ব্রেন টিউমার ঠিক হচ্ছে, ক্যান্সার ঠিক হচ্ছে কোন স্থানে শরীরে, কপাল ভ্রান্তি অনুলোম বিলোম তার জন্য 15-15 মিনিট করতে হবে, অ্যাজমা ব্রঙ্কাইটিস সিনুসাইটিস এসব প্রবলেম ঠিক হয়ে যায়, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আর্থারাইটিস, অনুলোম বিলোম প্রাণায়াম করলে আর কপাল ভ্রান্তি প্রাণায়াম দুটো 15 মিনিট করলে ফাইলেরিয়া যার পুরো পৃথিবীতে ওষুধ নেই সেটাও ঠিক হয়ে যাবে, ভেরিকোজ ভেইন্স এর সমস্যাটা খুব বড় সমস্যা সেটাও একেবারে সেরে যায় কপাল ভ্রান্তি অনুলোম বিলোম দুটো করলে, দুটো প্রাণায়াম কপাল ভ্রান্তি অনুলোম বিলোম দুটোর মধ্যে একটা তারতম্য আছে, এ থেকে লিকোডর্মা সোরাইসিস এক্সোডর্মাও এখন ভালো হয়ে যাচ্ছে। অদ্ভুত এই প্রাণায়াম, অদ্ভুত শক্তি, অদ্ভুত শক্তি। ব্যাস শ্রদ্ধার সাথে করুন, শ্রদ্ধা সমর্পণ, শ্রদ্ধা এবং সমর্পণ, এটার সাথে করা সংঘর্ষ পরিশ্রম আপনার জীবনের দশাকে দিশাতে বদলে দেয়, আর বদলের জন্য চাই এক পবিত্র সংকল্প, এক্ষুনি বদলে ফেলতে পারেন। আসুন অনুলোম বিলোম আবার করি, পবিত্র সংকল্পের সাথে অনুলোম বিলোম প্রাণায়াম পুরো শ্রদ্ধার সাথে করছেন আপনি। নিঃশ্বাস ভিতরে গভীরে ভরতে হবে আর বাইরে ছাড়তে হবে। লম্বা টানুন, লম্বা ছাড়ুন, সমস্ত প্রাণায়াম গর্ভবতী মা এবং বোনেদেরও করতে হবে কপাল ভাতি বাহ্য প্রাণায়াম ছাড়া, কিন্তু ওদের সহজগুলো করতে হবে সাউন্ডলাইজ ব্রিদিং। এই বিকলাঙ্গ বাচ্চা পঙ্গু বাচ্চা জন্ম নেবে না, মাসকুলার ডিস্ট্রাকি হবে না বাচ্চার, হার্টে ফুটো থাকবে না বাচ্চার, জন্মাবার পরে ডায়াবেটিসে অসুস্থ বাচ্চা জন্ম নেবে না। অনুলোম বিলোম প্রাণায়াম মাসকুলার ডিস্ট্রাকিতেও বিশেষ লাভ হচ্ছে, মাসকুলার ডিস্ট্রাকিতে প্রবলেম ভালো হচ্ছে, ধীরে ধীরে এতে লাভ হচ্ছে, মাল্টিকসপোরোসিসের প্রবলেমেও লাভ হচ্ছে, বিকলাঙ্গ বাচ্চাদের উপরে প্রয়োগ করা হচ্ছে ওদের লাভ হচ্ছে। অদ্ভুত প্রাণায়াম, একটা নতুন জন্ম পাওয়া যায়, পুরনো দেহ শেষ হয়ে যায়, পুরনো মন শেষ হয়ে যায়, আর ব্যাস রূপান্তরণের জন্য যোগ নাম, সমগ্রতার সাথে রূপান্তরিত হয়ে যান, মিটিয়ে দিন নিজেকে একবার, আবার নতুন জন্ম হবে, নতুন দৃষ্টি পাবেন, আর রূপান্তরণের জন্য সময় নয় সংকল্পের আবশ্যকতা, ঈশ্বর নতুন দৃষ্টি দেবেন, জন্ম দেবেন আপনাকে। মহর্ষি পাতাঞ্জলি বলেন, পুরো শ্রদ্ধার সাথে করুন প্রাণায়াম, পুরো শ্রদ্ধার সাথে, পুরো সমর্পণের সাথে করুন ভগবানের আহ্বান, এক মুহূর্তে হবে পরিবর্তন, আর তুমি দেখবে পরের বার তুমি নিজেকে পূর্ণ সুস্থ পাবে, ব্যাধি তো মিটবেই, সমাধিও পাবে, প্রখর প্রজ্ঞার শিখর পাবেন, মনের সব রোগ ভ্রম সন্তাপ ভয় ভ্রান্তি মিটবে, জনমনের বন্ধন কাটবে, এই ভবরোগ মিটবে, স্বদেশের সব রোগ তো নিজে থেকেই মিটে যাবে, যত জানা অজানা রোগ আছে ব্যাস সব এই অনুলোম বিলোম প্রাণায়াম 15 মিনিট আর তার আগে কপাল ভাতি এই দুটোকে সমন্বিত রূপে করুন, জীবন বদলে যাবে, ব্যাধি সমস্ত সমস্ত মিটে যাবে। অনুলোম বিলোম প্রাণায়াম থেকে বিশ্রাম করুন একবার, আবার থেকে 5-5 মিনিট করুন, তারপর থেমে যান, প্রথম দিন 1-2 মিনিট করবেন, তাতে কি আপনি ক্লান্ত হয়ে যাবেন, প্রার্থনা হৃদয় থেকে করবেন, ওম তেজসে তেজময়ী, ওম বলমসে বলাময়ী, ওম ওজসে ওজোময়ী, ওম বীর্যসে বীর্যময়ী, প্রভুর প্রতি প্রার্থনা করবেন, ওম তেজসে তেজময়ী, ওং বীর্যসে বীর্যময়ী, ওং ওজসে ওজোময়ী, ওং বলমসে বলাময়ী, প্রভুর প্রতি প্রার্থনা করতে থাকবেন, প্রভু ওজস্য দাও, পরাক্রম দাও, সম্মান দাও, শ্রদ্ধা দাও, সমর্পণ দাও, মাধুর্য দাও, জীবনের সব কটুতা মিটিয়ে দাও, ভিতরেই বেদ, ভিতরেই শাস্ত্র, ভিতরেই শুভ, ভিতরেই অষ্টচক্র আছে, মূলধার থেকে সহস্রার অব্দি অষ্টচক্র, মূলাধার স্বধিষ্ঠান মণিপুর, হৃদয় অনাহত বিশুদ্ধি,
অজন্য সহস্রার চক্র, অনুলোম বিলোম প্রাণায়াম থেকে অষ্টচক্রের শোধন হয়। অষ্টচক্রের শোধন, নটি দ্বারের সংযম, অনুলোম বিলোম প্রাণায়াম থেকে নিজেই হয়ে যায়। আসুন আবার করুন অনুলোম বিলোম প্রাণায়াম পুরো শ্রদ্ধার সাথে। বাঁ দিক থেকে পুরো ফুসফুসে ভরুন, পেটে ভরবেন না, ব্যাস এইটুকু বিশেষ খেয়াল রাখবেন। ডান থেকে বাইরে, আবার ডান থেকে নিন, বাঁ থেকে পুরো বাইরে। করতে থাকুন অনুলোম বিলোম প্রাণায়াম, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে। ঊর্ধ্বরিতাও হন অষ্টচক্রানা দ্বারা দেবানাম পুরাইয়দ্ধা তস্যানন্দায়া কস্যায়া সর্বজ্যোতি সপ্রিত। আট চক্রের শোধন, নটি দ্বারের শোধন, কুণ্ডলিনী শক্তির জাগরণ অনুলোম বিলোম প্রাণায়াম থেকে নিজে থেকেই হয়। যজুর্বেদে ভগবান বলেন, শক্তি ভিতরে, ভিতরে শক্তি শোধন, ভিতরে ভিতরে জাগরণ, ভূত ভবিষ্যৎ সব কুণ্ডলিনী শক্তি থেকেই হবে। শুভ সংকল্প, অনুলোম বিলোম প্রাণায়াম থেকে, ধ্যান থেকে ভিতরের বেদ খুলে যায়। ভিতরে আছে বেদ, ভিতরে আছে শাস্ত্র, সাধারণ বোধ সামর্থ্য তোমার ভিতরে আছে। ভূত ভবিষ্যৎ বর্তমান কেটে যায়। তুমি ঈশ্বরের পুত্র, তুমি কেন নিরাশ, কেন উদাস, কেন মনমরা? তুমি ঈশ্বরের পুত্র হয়ে যাও, ঈশ্বর শক্তিগুলির সম্বাহক হয়ে যাও। 2000 বছর আগে এই পৃথিবীর মাটিতে কোন মঠ মন্দির গুরুদ্বারা এই বাইরের ধর্মস্থানের আকৃতি ছিল না। ধর্মের কেন্দ্র তো ভিতরে মানা হয়। আজও ধর্ম তোমার ভিতরে আছে। যে মস্তিষ্ক থেকে গীতা প্রকট হয়েছিল ওই মস্তিষ্ক তো আজও তোমার কাছে আছে। গীতা ভিতরে আছে, বেদ ভিতরে, পুরাণ ভিতরে আছে, কোরআন ভিতরে আছে, বাইবেল ভিতরে আছে, সমস্ত দিব্য জ্ঞান তোমার ভিতরে আছে। অনুলোম বিলোম প্রাণায়াম করো, এই ভাবের সাথে শরীর মন প্রাণাত্মা সবকিছু প্রকাশমান হচ্ছে। এ থেকে আমি দিব্যতা ঔজস্য তত শক্তি পাচ্ছি। এই ভাবের সাথে করুন, মন বদলাবে, স্বভাব বদলাবে, জীবন বদলাবে, দৃষ্টি বদলাবে। অনুলোম বিলোম প্রাণায়াম করতে করতে তুমি এক নির্বিচার স্থিতিতে বদলে প্রজ্ঞার শিখর পাবে। ঋতম্ভরা প্রত্যা প্রাণাত্মা প্রকাশমান, প্রকাশমান প্রাণাত্মা, দীপ্যতা ঔজস্ব শরীর মনের ঋতম্ভরা প্রত্যা। তুমি প্রত্যা পুরুষ হয়ে যাবে, তুমি অনাসক্ত স্থিত প্রজ্ঞা হয়ে যাবে। অনুলোম বিলোম প্রাণায়াম, দৈহিক সব রোগ মিটে যাবে, এটা প্রথম কথা। এর থেকে বড় কথা এই যে তুমি একটা নতুন জন্ম, একটা নতুন দৃষ্টি পাবে, দিব্য জীবন হয়ে যাবে, তুমি আসল যোগী হয়ে যাবে। তুমি যোগী, অনাসক্ত জীবন, জীবন তোমার সমাধিস্থ, নতুন জীবন প্রজ্ঞাস্থিত মাধিস্থ। ভগবান কৃষ্ণ বলতেন তুমি যোগী হয়ে যাবে, তারপর যোদ্ধা হয়ে কর্মক্ষেত্রে লড়াই করতে পারবে। যোগ পলায়ন নয়, যোগ তো কর্তব্যের নির্বাহন, যোগা কর্ম সকৌশলম। তারপর তুমি যেখানে থাকবে সেই পৃথিবীকে স্বর্গ বানাবে। তারপর তুমি জাতিবাদী মহাজাবীর সংকীর্ণতা, এই ভ্রষ্টাচার, এই অপরাধ, এসবে ফাঁসবে না। তুমি সাকারাত্মক মানসিকতার সাথে রাষ্ট্রে সৃজন করবে। এই জন্যে যোগ থেকে আরোগ্য পাবে, যোগ থেকে আধ্যাত্মিক মূল্যের প্রতিস্থাপনা হবে, যোগ থেকে আত্মশক্তি রাষ্ট্রভক্তি বাড়বে, আত্মজাগরণ রাষ্ট্র জাগরণ হবে। স্বদেশের প্রতিভা, স্বদেশের ধন, স্বদেশের দৌলত স্বদেশে কাজে আসবে। তাহলে আরোগ্য, আধ্যাত্মবাদ, রাষ্ট্রবাদ আর স্বদেশী থেকে স্বাবলম্বনের কথা এটাও পুরো হয়ে যাবে প্রাণায়ামের ধ্যানের পর। আবার বিশ্রাম করুন একবার একটু বেশি করে। এই অনুলোম বিলোম প্রাণায়াম এইভাবে প্রতিদিন আপনাকে 15 মিনিট করতে হবে, 15 মিনিট করতে হবে। ধীরে ধীরে অভ্যাস বাড়ান, তারপর দেখবেন পুরো জীবন বদলে যাবে। তুমি ঈশ্বরীয় শক্তিগুলি সম্বাহক হয়ে যাবে, তুমি সত্য অর্থে ঈশ্বরের পুত্র আর কন্যা হয়ে দেশের কল্যাণ করবে। এই অনুলোম বিলোম প্রাণায়াম হাইপারটেনশনকে পার্মানেন্টলি কিওর করে। এই অনুলোম বিলোম প্রাণায়াম হার্ট ডিজিজকে পার্মানেন্টলি কিওর করবে। এই অনুলোম বিলোম প্রাণায়াম সমস্ত স্নায়ু রোগ, নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড টোটাল প্রবলেম, মস্তিষ্কের চোখ সম্বন্ধীয় সমস্যাগুলিকে চশমাতে দূর হয়ে যাবে। কোনো ব্যাধি বেঁচে থাকবে না, সমাধি লাগবে, অষ্টচক্রের নবদ্বারের শোধন হয়ে যাবে। আর করতে করতে সমস্ত দেবী শক্তি অনুকূল হয়ে যাবে। দেবতাগণ আশীর্বাদ দেবেন, মোক্ষায়তাম আশীর্বাদ দেবেন, স্বয়ং ভগবান আশীর্বাদ দেবেন। পৃথিবী, জল, বায়ু, আকাশ এরা সবাই তোমার শুভ চাইবেন। সোজা বসবেন, সহজ থাকবেন আর ব্যাস শুভের আরাধনা করুন। অনুলোম বিলোম প্রাণায়াম এইভাবে প্রতিদিন আপনি প্রায় 15 মিনিট করুন। আর এরপরে ভ্রামরী প্রাণায়াম, মন শান্ত হয়ে যায়। প্রথম আঙুল মাথার উপর রাখুন,
ভ্রামরী প্রাণায়ামের জন্য শেষ তিনটি আঙুল চোখের উপর আর মুখ বন্ধ থাকবে। ওমকারের নাদ নাসিকা থেকে বেরোবে। দেখুন এবার কান পরে বন্ধ করতে হবে বুড়ো আঙুল দিয়ে। প্রথমে শুনে নিন, ভ্রমরের মতো হুঙ্কার করুন, হুঙ্কারং বিন্দু সংযুক্তম নিত্যম ধায়ন্তি যোগনা ওমিতে কাক্ষ্যম ব্রহ্ম বলে ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন। যার জপ যোগীরাজ ভগবান কৃষ্ণ করেছেন, যার ধ্যান স্বয়ং ভগবান শিব করেছেন, যার জপ স্বয়ং ভগবান রাম করেছেন, ওটা হলো ওমকার। তস্য বাচক প্রাণভ তস্য পশ্চাৎ আদ ভাবনা, মহর্ষি পাতঞ্জলি বলেছেন এটা ভ্রামরী প্রাণায়াম। প্রথম নাদে ওমকার, এর উচ্চারণ। কান পুরো বন্ধ থাকবে বুড়ো আঙুল দিয়ে। ভ্রমরের মতো ওঙ্কারের নাদ হবে। হাইপার টেনশন, ডিপ্রেশন, অবসাদ সব মনের বন্ধন কাটবে আর সমাধিও হবে। ব্যাধিগুলি তো দৈহিক রূপে সব মিটেই যাবে, কেননা 80% ব্যাধি তো মনের চাপ থেকেই হয়। সব চাপ বয়ে যাবে শ্বাসের সাথে। ভ্রামরী প্রাণায়াম শ্বাসের ভিতর থেকে গম্ভীর ফুসফুসে ভরে ওঙ্কারের নাদের উচ্চারণ আছে ভ্রামরী প্রাণায়ামে। তারপর হাত নিচে নিয়ে আসুন, 3-5 বার কম করে রোজ করবেন। আর যদি আপনার সময় থাকে তাহলে 11-21 বার আপনি এটা করতে পারেন। দুটো হাত হাঁটুতে ধ্যানের মুদ্রায়, আর উদ্গীত প্রাণায়াম শ্বাস ভিতরে গভীরে ভরবেন। অষ্টচক্রে মনকে কেন্দ্রিত রাখবেন। ভ্রামরী প্রাণায়ামে অষ্টচক্রে যেমন সূর্য উদয় হয়, এইরকম আভাযুক্ত প্রকাশ এক আলো স্বয়ং প্রকট হয়ে যায়। ওই আভার জ্যোতিতেই ওমকে দেখুন আর আসুন উদ্গীত প্রাণায়ামে শ্বাস ভিতরে গভীরে ভরে অষ্টাচক্রে প্রণবের অঙ্গের ধ্যান। আর এবার মৌন হয়ে শ্বাস দিয়ে ওমের ধ্যান যত সময় আছে আপনার কাছে, আশা প্রাণায়ামের কাছে যত সময় আছে আপনার কাছে, আবার মৌন হয়ে যান। শ্বাসের উপর মনটা দিন, মেরুদণ্ড সোজা সহজ রাখুন আর শ্বাসের সাথে প্রাণের সাথে ওমের ধ্যান। দুটো হাত ওপরে তুলুন আর দুটোকে রগড়ে নিয়ে দুটো হাতের পাতা হাতের গরম গরম তাপের উষ্মার অঞ্জন চোখের ওপর লাগান। ব্যাস এইটুকু প্রাণায়াম রোজ করে নিন। সময় কম থাকলে ওটা আধ ঘন্টা করে নিন, 15 মিনিট করে নিন।
খুব বেশি ব্যাধি থাকলে সময় আরেকটু ধীরে ধীরে বাড়ান, মাঝে মাঝে বিশ্রাম করতে থাকুন। সোজা যদি মাটির উপর বসতে না পারেন তাহলে চেয়ারে বসে করে নেবেন, আর যদি অবস্থাও না থাকে তাহলে শুয়ে করে নেবেন, কিন্তু প্রাণায়াম নিশ্চয়ই করবেন। তারপর কিছু বিশেষ প্রাণায়াম, যেমন কারো থাইরয়েডের প্রবলেম আছে তাহলে তারা উজ্জয় প্রাণায়াম করতে পারেন, যদিও কপালভাতি প্রাণায়াম থেকে থাইরয়েডের প্রবলেম মিটে যায়। উজ্জয় প্রাণায়াম থাইরয়েডের জন্য, গলার জন্য, স্নোনিংয়ের জন্য, যারা রাতে নাক ডাকেন তাদের জন্য, ঘুমের প্রবলেম আছে যাদের, যে বাচ্চারা তোতলা তুতলিয়ে কথা বলে থাইরয়েডের প্রবলেমেও আর গলার রোগে উজ্জয় প্রাণায়াম করতে পারেন। শ্বাস ভিতরে গভীরে ভরুন আর বুকে ফুসফুসে ভরবেন, নাক দিয়ে গলাকে টাইট করে নিজে থেকেই একটা সাউন্ড হবে, এইভাবে মুখ বন্ধ নাক দিয়ে শ্বাস ভরবেন, ভরবার সময় শব্দ হবে। শ্বাস পুরো ভরার পর জালান্দার বান্ধ লাগিয়ে নি, আর জালান্দার বান্ধ লাগিয়ে কিছুক্ষণ রুকে থাকি। যদি সার্ভাইকাল পেন থাকে তাহলে জালান্দার বান্ধ লাগাবেন না, হার্ট হাই বিপির প্রবলেম থাকলে জালান্দার বান্ধ লাগাবেন না, ব্যাস শ্বাস নেবেন আর রাইট ন্যাসলকে বন্ধ করে লেফট দিয়ে ছাড়ুন, ছাড়বেন রাইটটাকে বন্ধ করে লেফট দিয়ে, টানবেন দুটো দিয়ে, আর ভরার সময় আওয়াজ হবে এমনি এমনি, এটাকেই লম্বা করে দেবেন। যথাশক্তি দিয়ে রোকার পর রাইট ন্যাসলটাকে বন্ধ করবেন আর লেফট দিয়ে শ্বাসকে বাইরে ছাড়ুন, ভিতরে ভরার সময় সাউন্ড হবে, বাইরে ছাড়ার সময় এইভাবে করবেন না, এটা উল্টো হয়ে যাচ্ছে। সঠিক বিধিতে করবে উজ্জয়ী প্রাণায়াম। যদি আপনার খুব গরম লাগে, ঘাম খুব বেশি হয়, বিপি খুব হাই থাকে, রাগ খুব বেশি হয়, গরম খুব বেশি লাগে, এই প্রাণায়াম যদি গ্রীষ্ম ঋতুতে করা হয় তাহলে তারপরে এটা করে নিজের শরীরের টেম্পারেচার নর্মাল করতে পারেন, ওই শীতরি শীতকারী প্রাণায়াম বিশেষ। কিন্তু যাদের অ্যাজমা কাফের প্রবলেম আছে তারা করবেন না। শীতরি দাঁত মুখ খোলা, দাঁতের মধ্যে দিয়ে জিভটাকে বাইরে আনুন, জিহ্বা বাইরে বার করা, আর জিহ্বা বাইরে চোঁচের মতো বানিয়ে শ্বাস ভিতরে ভরবেন শীতরি প্রাণায়ামে, সিসি করে আওয়াজ করতে করতে। ভরবেন মুখ দিয়ে, কিছুক্ষণ রুখে রাখবেন, যদি হার্ট হাই বিপির প্রবলেম থাকে তাহলে রুখে রাখবেন না, আর ছাড়ার সময় নাসিকা দিয়ে বাইরে, জিহ্বা বাইরে বার করুন। শ্বাস ভেতরে ভরার পর কিছুক্ষণ থেমে থাকুন, আর ছাড়ার সময় নাসিকা দিয়ে, এটা শীতরি প্রাণায়াম, 3-5-11 বার অবধি করতে পারেন। শীতকারী প্রাণায়াম, দাঁতের পিছনে জিভ লাগান, দাঁতের পিছনে জিভ নিয়ে এসে ঠোঁট খোলা, দাঁত বন্ধ, আর শিশির আওয়াজ করতে করতে শ্বাস ভিতরে ভরবেন। ছাড়বেন নাক দিয়ে, ভরার সময় আওয়াজ, এই দুটো রোগ উপচারের দৃষ্টি থেকে যদি গরমের রোগ থাকে তাহলে আপনি এটা করতে পারেন। এই 3টি প্রাণায়াম আপনার আরো বিশেষ। এমনিতে তো প্রাণায়ামের অনেকগুলি প্রক্রিয়া আছে, কিন্তু মুখ্য 7টি প্রক্রিয়া আছে যা প্রথমে বলেছি, এটা উজ্জয়ী, এটা শীতরি, এটা শীতকারী। রোগ উপচারের দৃষ্টি থেকে কিছু বিশেষ আপনাকে বললাম, অন্যথা আপনি 7টি প্রাণায়াম করলে সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো ব্যাধি না থাকে তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। ব্যাধি মেটানোর জন্য, সমাধি লাগাবার জন্য, মনের ভিতরে বিকারকে নির্মূল করার জন্য আর সুপ্ত শক্তিগুলিকে জাগরিত করার জন্য জরুরি 7টি প্রাণায়ামের অভ্যাস করবেন। 7টি সূক্ষ্ম ব্যায়াম আর 7টি আসন, দুটি পা সামনে খুলে নিন, প্রতিদিন আপনি এটা করে নেবেন, একটু সময় লাগে ব্যাস, আর আপনার পা সুস্থ হয়ে যায় আর পুরো শরীর আপনার ফ্লেক্সিবল হয়ে যায়। মুখ্য কেননা পেট আর পিঠের, মেরুদণ্ডের আর পিঠের মুখ্য স্বাস্থ্য, তার জন্য আমরা কিছু অভ্যাস করব,
অভ্যাস করব সব থেকে প্রথমে বডি জয়েন্টগুলিকে ফ্লেক্সিবল করার জন্য পা দুটিকে সামনে পিছনে দাবান পুরো জোরের সাথে। সাতটি সূক্ষ্ম ব্যায়ামের মুখ্য অভ্যাস, পা দুটিকে সামনে পিছনে দাবান পুরো জোরের সাথে, সামনে পিছনে দাবান, পাঞ্জা দুটিকে আর তারপর গোলাকারে ঘোরান, গোলাকারে পা দুটিকে ঘোরান, পুরো গোলাকারে ঘুরিয়ে দিন পা দুটিকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আর এবার বাটারফ্লাই করব, দুটি পাকে চেটোর সাথে মিলিয়ে নিন আর দাঁড়ান, এটা পাকে ফ্লেক্সিবল করার জন্য পায়ের অভ্যাস। যাদের কোমরে ব্যথা আছে, সাইটিকা পেইন আছে, ক্র্যাম্পস হয়ে যায় পায়েতে, যাদের ভেনের প্রবলেম আছে, এইভাবে নাড়ান পা দুটিকে, আপনার হাঁটু মাটির সাথে ছুঁয়ে থাকবে, ধীরে ধীরে অভ্যাস পূর্ণ হবে, মেরুদণ্ড সোজাই থাকবে, সহজ নাড়াতে থাকুন। এই বাটাক্স হিপস থাইয়ের বেড়ে যাওয়া চর্বিকে কম করার জন্য জরুরি অভ্যাস ছিল। এইবার পাঁচটি অভ্যাস হাতের জন্য বিশেষ, হাতে ব্যথা আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেইন আছে, ঘাড়ের পেছনে ব্যথা আছে, মেরুদণ্ডের উপর ভাগের জন্য বুড়ো আঙুল ভিতরে আঙুল ওপরে মুঠো বন্ধ গোলাকারে ঘুরিয়ে এটা প্রথম অভ্যাস, ওপরের ভাগকে সুস্থ করার জন্য আর হাতের জয়েন্ট সুস্থ করার জন্য, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেইন আর এনক্লজিস স্পন্ডিলাইটিস ফ্রোজেন শোল্ডার থেকে বাঁচার জন্য, আর যদি আপনার এই প্রবলেম থাকে তাকে শেষ করার জন্য। সেকেন্ড অভ্যাস, দুটো হাত সামনে, কুনুই থেকে দুটো হাত মুড়বেন, বুড়ো আঙুল আঙুলগুলিকে কাঁধের উপর রেখে দেবেন আর বড় শূন্য বানাবেন আপনি কুনুই থেকে, কুনুই পুরো গোলাকারে ঘুরবে, বিপরীত দিক থেকেও এইভাবে করে নি। যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থাকে তাহলে ধীরে ধীরে অভ্যাস বাড়াতে পারেন আরো বেশি, বড় শূন্য তৈরি করি কুনুই থেকে, তারপর দুটো হাত উপরে তুলে দি। পরের অভ্যাস, ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডান হাতের কবজি ধরে নি, শ্বাস ভেতরে ভরতে ভরতে, রাইট হ্যান্ডকে লেফট হ্যান্ডের পিছন থেকে টানি, মেরুদণ্ড সোজা, আস্তে আস্তে টানুন। হার্ট হাই বিপির প্রবলেম থাকলে ধীরে ধীরে করবেন এই সব অভ্যাস, হার্টের প্রবলেম থাকলে এই অভ্যাসটি আরো ধীরে করবেন। শ্বাস ছাড়তে ছাড়তে মাঝে থেমে যাই, শ্বাস ভরতে ভরতে সাইডে টানতে থাকি। আর এবার দুটো হাতের আঙুলগুলিকে মিলিয়ে মাথার পিছন ভাগে রেখে দিই, হাত দিয়ে মাথার দিকে, মাথা দিয়ে হাতের দিকে, একে অপরের বিরুদ্ধে দাবিয়ে দিই আর তারপর হাত নিচের দিকে নিয়ে আসি, ঘাড়ে কম্পন তৈরি হয়, তারপর ডান হাতটিকে উপরের দিকে তুলে দিই, কানের পাশ দিয়ে মাথা দিয়ে হাতের চেটোটাকে লাগাই, হাত থেকে মাথার দিকে, মাথা থেকে হাতের দিকে, একে অপরের বিরুদ্ধে দাবান অন্যদিকে অন্য হাত দিয়ে, এটাকে সামনের দিক থেকে করতে পারেন। দুটো হাত হাঁটুর উপর আর কাঁধ দুটিকে গোলাকারে ঘোরাই, বিপরীত দিক থেকেও, অপোজিট সাইড থেকেও। এটা মুখ্য সাতটি সূক্ষ্ম ব্যায়ামের ক্রিয়া। এবার মুখ্য সাতটি আসন, সব থেকে প্রথমে বজ্রাসনে বসে পড়ে মন্ডুকাসন, মন্ডুকাসনের জন্য বজ্রাসনে বসে পড়ি, বজ্রাসনে পায়ের গোড়ালি বাইরে, পাঞ্জা ভিতরে, দুটো হাঁটু সামনে মিলে থাকবে, দুটো হাত হাঁটুর ওপর। এই বজ্রাসন খাবার পরে করা যেতে পারে। আসনে দুটি বিশেষ সাবধানতা, যাদের কোমরে ব্যথা আছে তারা সামনে ঝুঁকার অভ্যেস একেবারে করবেন না, যাদের হারনিয়া আছে পিছনে ঝুঁকার অভ্যেস করবেন না। নিঃশ্বাসের বিশেষ নিয়ম, যখন সামনে ঝুঁকবেন তখন শ্বাস ছাড়ুন বাইরে আর যখন পিছনে ঝুঁকবেন তখন শ্বাস ভরুন ভিতরে। মন্ডুকাসনের ফার্স্ট পোজ, মুঠো দুটি বন্ধ করুন, বুড়ো আঙুল ভিতরে, আঙুলগুলি ওপরে, নাভি দুদিকে মুঠো দুটি লাগিয়ে দিন, মুঠো পিছনে এইভাবে মিলবে আর শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবেন। মন্ডুকাসনের ফার্স্ট পোজ, দেখবেন সামনে, দৃষ্টি সামনে, তারপর ওপরে উঠবেন ধীরে ধীরে। যাদের ডায়াবেটিস আছে তারা এই অভ্যাসটি 5-15 মিনিট করতে পারেন। মন্ডুকাসনের এটা ফার্স্ট পোজ। সেকেন্ড পোজ মন্ডুকাসনের, বাঁ হাতটাকে ধরুন নাভির ওপর, ডানটা তার ওপর, শ্বাস ছাড়ি বাইরে আর ঝুঁকে যাই সামনে, মন্ডুকাসনের সেকেন্ড পোজ। ডায়াবেটিসের জন্য, হারনিয়ার জন্য, পেটের সমস্যার জন্য বিশেষ উপযোগী অভ্যাস। শ্বাস ভিতরে ভরতে ভরতে উপরে উঠে আসি, দুটো হাত হাঁটুর ওপর শশকাসন, শ্বাস ভেতরে ভরতে ভরতে হাত ওপরে তুলবেন, দেখবেন ওপরের দিকে, দৃষ্টি ওপরের দিকে,
শ্বাস বাইরে ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে যাবেন। হাতের চেটো আর মাথা মাটির উপরে, যাদের কোমরে ব্যথা আছে তারা এই অভ্যাস করবেন না। হাতের চেটো কুনুই আর মাথা মাটির উপর, শ্বাস পুরো বাইরে আর শ্বাস ভিতরে ভরে হাত তুলে দি, তারপর এইটে ওপরে আর হাত সাইড থেকে নিচে। এই দুটো অভ্যাস বসে বসে, আর দুটি অভ্যাস পেটের জোরে শুয়ে পড়ে। শুয়ে পড়বেন পেটের জোরে, আর পেটের জোরে শুয়ে পড়ে দুটি বিশেষ আসন, ভুজঙ্গাসন আর সলভাসনের অভ্যাস। চিবুক মাটির উপর, দুটো হাত বুকের দু সাইডে লেগে থাকবে, দুটো পা পিছনে মিলে। আসনের এই বিশেষ ক্রম সাতটি উপযোগী বিশেষ আসন, যাতে পেটের জোরে শুয়ে পড়ে করার ভুজঙ্গাসন। শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলবেন, নাভি পর্যন্ত তুলে দিয়ে কুনুই একটু ঝোকানো, দুটি পা পিছনে মিলে থাকবে, শ্বাস ভিতরে আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। এটা হাতের জন্য, হাত দুটিকে সুস্থ সুন্দর বানানোর জন্য, এই বিশেষ উপযোগী মেরুদণ্ডের সব রোগের জন্য ভুজঙ্গাসনের সেকেন্ড পোজ। দুটো হাত বুকের নিচে, বাঁ হাত নিচে, ডানটা তার ওপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দেবেন। কুনুই পুরো সোজা, ধীরে ধীরে উপরে তুলবেন আর ধীরে ধীরে নিচে আসবেন। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেইন, ফ্রোজেন শোল্ডার, লোমো স্পন্ডিলাইটিস, এনক্লোজিং স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক, বুকের ব্যথার জন্য জরুরি অভ্যাস। ভুজঙ্গাসনের তৃতীয় অভ্যাস, দুটো হাত বুকের দু সাইডে মাটির উপর, হাতের চেটো চিবুক মাটির উপর, দুটো পা পিছনে মিলে, শ্বাস ভিতরে ভরতে ভরতে হাত উঠবে আর বুকও সামনে থেকে আর চিবুকও তুলে দিন সামনে থেকে। তৃতীয় উপযোগী অভ্যাস, কিছুক্ষণ থেমে থাকা যাক আর ধীরে ধীরে নিচে চলে আসি। ভুজঙ্গাসনের চতুর্থ উপযোগী অভ্যাস, তির্যক ভুজঙ্গাসন, দুটো পায়ের মধ্যে পিছনে দূরত্ব, পাঞ্জার পিছন দিকে খোলা দুটো পায়েরই, চিবুক মাটির উপর, শ্বাস ভেতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই বডি, আর ডান কাঁধের উপর থেকে বাঁ পায়ের গোড়ালিটা দেখব, অপোজিট সাইডের পায়ের গোড়ালিটা দেখব পিছন থেকে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসব ধীরে ধীরে। আর এই অভ্যাসটিকে অন্য দিক দিয়েও শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই, আর বাঁ কাঁধের উপর থেকে পেছনে বাঁ পায়ের গোড়ালিটা দেখুন, অপোজিট সাইডে পায়ের গোড়ালিটা দেখুন পিছনে, শ্বাস ভিতরে ভরতে ভরতে উঠে আসি আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। দুটো হাত থাইয়ের নিচে, জঙ্ঘার নিচে, দুটো পা পিছনে মিলে পাশের দিকে, পিছনের দিকে টান টান সলভাসন। ডান পাটিকে উপরে তুলি, হাঁটু সোজা, পাঞ্জা টান টান, চিবুক মাটির উপর। কোমরে ব্যথা থাকলে ততটাই তুলবেন যতটা তুললে কোমরে ব্যথা না করে। নিচে নিয়ে আসুন পাটিকে ধীরে ধীরে, অন্যটিকে তুলুন শ্বাস ভিতরে, সলভাসন মানে সমস্ত আসনগুলিকে এক থেকে ধীরে ধীরে তিন পাঁচ বার, আর খুব বেশি প্রবলেম থাকলে স্পাইন আদির তাহলে এই আসনগুলি বাড়াতে পারেন। মেরুদণ্ডের জন্য বিশেষ অভ্যাস সলভাসন করছিলেন আপনি, এবার সলভাসনের পরের অভ্যাস দ্বিতীয় অভ্যাস, দুটো হাত সামনে কানের সাথে লাগানো আর বাঁ হাত পিছনে কোমরের উপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে ডান হাতটিকে পিছন থেকে বাঁ পাটিকে উঠাবেন, আরাম করে তুলবেন, সামনে থেকে একটু বুকটা উঠবে, চিবুকও উঠবে, হাত উঠবে কানের সাথে লাগিয়ে, আর পিছন থেকে অপোজিট সাইডের পা, সামনে থেকে ডান হাত, তাহলে পিছন থেকে বাঁ পা, শ্বাস ছেড়ে নিচে হাতের অবস্থান পরিবর্তন করে নি, বাঁ হাত সামনে কানের সাথে লাগানো মাটির ওপর, শ্বাস ভিতরে ভরতে ভরতে এবার সামনে থেকে বাঁ হাতটিকে আর পিছন থেকে ডান পাটিকে উঠিয়ে দিন। ব্যালেন্স তৈরি করে বুক একটু, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আর দুটো হাত পিছনে কোমরের ওপর, সলভাসনের তৃতীয় পোজ, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিটা ধরে নিই, শ্বাস ভিতরে ভরতে ভরতে সামনে থেকে তুলে দিই, বুক উঠে যাবে সামনে, দৃষ্টি ওপরের দিকে, দুটো পা পিছনে মিলে থাকবে, পাঞ্জা পিছনের দিকে টান টান, আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসি। সলভাসনের চতুর্থ অভ্যাস, দুদিক থেকে তুলবেন আপনি, সামনে থেকে বুক উঠবে, পিছন থেকে পা, আর হাত পিছনে টেনে নিতম্বের উপর চলে যান, আরাম করে তুলুন, আর বেশি কোমরে ব্যথা থাকলে করবেন না এটা, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে আসুন। এবার শুয়ে পড়বেন শবাসনে আপনি, শবাসনে শুয়ে জরুরি তিনটি অভ্যাস, সব থেকে প্রথমে উত্তান পাদাসন, দুটো পা পাশের দিকে, হাতের পাতা নিচের দিকে, শ্বাস ভিতরে ভরতে ভরতে দুটি পা একসাথে উপরে তুলবেন 30 ডিগ্রিতে, প্রায় 1 ফুট মাটির উপর তুলবেন, দুটো হাতের চেটু নিচের দিকে, হাত দুটিতে একটু প্রেসার দিন, যদি না তুলতে পারেন তো কোমরে যদি ব্যথা থাকে তাহলে একটি একটি পা তুলবেন, দুটো নয়, তারপর নিচে নিয়ে আসুন পা দুটিকে, এটা উত্তান পাদ আসন, পেটের জন্য জরুরি অভ্যাস। পবনমুক্তাসন, ডান পাটিকে মুড়ে নিন হাঁটু থেকে, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে হাঁটুর উপর থেকে পাটিকে ধরে নিন, অন্য পাটি মাটির উপর একেবারে সোজা, শ্বাস ছাড়ুন বাইরে, ধীরে ধীরে হাঁটুটিকে দাবান, বুকের সাথে লাগান আর মাথা তুলে নিয়ে নাক লাগিয়ে দিন পায়ের হাঁটুর সাথে, তারপর পা ধীরে ধীরে সোজা করে নিন, বাঁ পাটিকে মুড়ুন, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে শ্বাস ছাড়ুন বাইরে, হাঁটুটিকে দাবান, অধিকতম বুকের সাথে লাগান আর আবার থেকে তুলে নাক লাগিয়ে দিন হাঁটুর সাথে,
দুটি পায়ের পাঞ্জা নিচের দিকে টান টান, পা সোজা করে নিন। দুটো পা একসাথে মুড়ুন, পাঞ্জা নিচে টান টান, দুটো হাতের আঙুলগুলিকে ইন্টারলক করে নিন, শ্বাস বাইরে ছাড়ুন, হাঁটুটিকে দাবান, বুকের সাথে লাগান, তারপর মাথা তুলে নাক লাগান, তারপর পা সোজা করে নিন। এটা দ্বিতীয় উপযোগী অভ্যাস, পেটের জন্য দুটো অভ্যাস করলাম। এবার মেরুদণ্ডের জন্য আরেকটি উপযোগী জরুরি অভ্যাস, স্পাইনের টোটাল প্রবলেমস এর জন্য। দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা আর দুটি পা মোড়া হাঁটু থেকে, দুটো হাত কাঁধের বরাবর ছড়ানো, দুটি হাঁটু কাছাকাছি, দুটো পা পাঞ্জাও কাছাকাছি, শ্বাস ভিতরে ভরে ডান দিকে ঝুঁকাবেন পা দুটিকে, ঘাড় অপোজিট সাইডে বাঁ দিকে, হাঁটুর উপর হাঁটু, গোড়ালির উপর গোড়ালি, গোছের উপর গোছ, ঘাড় অপোজিট সাইডে, শ্বাস ভিতরে আর তারপর মাঝে থেমে যায়। তারপর অন্যদিক থেকে এই অভ্যাসটিকে আরাম করে শ্বাস ভিতরে ভরতে ভরতে বাঁ দিকে ঝোঁকাই পা দুটিকে, বাঁ হাঁটু মাটির উপর, ডান হাঁটু বাঁ হাঁটুর উপর, ঘাড় অপোজিট সাইডে, ডান দিকে, শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে মাঝখানে চলে আসি। মর্কটাসনের দ্বিতীয় জরুরি পোজ, দুটো পা একটু উপরে তুলি, মোড়া আছে এই দুটি পা হাঁটু থেকে কিন্তু প্রায় 100 ফিট খোলা, আর শ্বাস ভিতরে ভরতে ভরতে ডান দিকে পা দুটিকে ঝোঁকাবেন, ডান হাঁটু মাটির উপর, পা হাঁটু ডান পাঞ্জার উপর, ঘাড় অপোজিট সাইডে বাঁ দিকে, আর তারপর মাঝখানে থেমে যাই, আর তারপর অন্য দিক থেকে করি এই অভ্যাসটি। ঘাড় অপোজিট সাইডে বাঁ দিকে পা ঝোঁকানো, বাঁ হাঁটু মাটির উপর, ডান হাঁটু বাঁ পায়ের পাঞ্জার উপর, গোছের উপর, ঘাড় ডান দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে ফেরত, পা সোজা করে দিই। এই অভ্যাসগুলি অধিকবার করা যেতে পারে যদি কোমরে ব্যথা থাকে তাহলে। ধীরে ধীরে 1-3 বার, তারপর 5 বার, 10 বার অবধি করতে পারেন আপনি। আর মর্কটাসনের তৃতীয় অভ্যাস, দুটো পা কাছাকাছি, দুটো হাত কাঁধের সমান্তরালে খোলা, হাতের চেটো ওপর দিকে, ডান পাটিকে তুলবেন 90 ডিগ্রিতে, ধীরে ধীরে, দুটো পায়ের হাঁটু সোজা, পাঞ্জা নিচের দিকে টান টান, ডান পাটিকে বাঁ হাতের কাছে ধীরে ধীরে বাঁ দিকে নিয়ে যান, ঘাড় ডান দিকে, শ্বাস ভিতরে, তারপর পাটিকে ওপরে তুলে ধীরে ধীরে 90 ডিগ্রিতে, হাঁটু সোজা, পাঞ্জা টান টান, আর নিচে নিয়ে আসি। আর এবার বাঁ পাটিকে তুলি 90 ডিগ্রিতে, ধীরে ধীরে বাঁ পাটিকে তুলে ডান হাতের কাছে অপোজিট সাইডে নিয়ে আসি, যতটা অধিকতম নিয়ে আসতে পারেন নিয়ে আসুন, ঘাড় অপোজিট সাইডে, দুটো পায়ের হাঁটু সোজা, আর তারপর পাটিকে সোজা তুলে দিই 90 ডিগ্রিতে, আর নিচে মাটির ওপর নিয়ে আসি, যতটা আপনার পা আসতে পারে অধিকতম আনার চেষ্টা করুন, আর তারপর শবাসনে একটু বিশ্রাম, দুটো পায়ের মাঝে একটু দূরত্ব, চোখ বন্ধ, মন সহজ, পুরো দেহ স্থির, আমি চৈতন্য আত্মা, নিজেকে অমৃতপুত্র জানো, ধরিত্রীর মায়ের এই পরম পিতা পরমেশ্বরের আনন্দময়ী কোলে শান্তি পান, সহজ হয়ে যাবেন, শ্বাসের সাথে জুড়ে যাবেন আপনি নিজের চেতনার সাথে, তারপর দুটো হাত উপরে তুলবেন, পরস্পরে রগড়ান, আর চোখের উপর রাখতে রাখতে চোখ খুলবেন, আর বাঁ দিকে পাশ ফিরে আরাম করে বসে পড়বেন। এই আজ আপনাকে বললাম যোগাভ্যাসের এক পুরো প্যাকেজ, 7টি মুখ্য প্রাণায়াম, 7টি সূক্ষ্ম ব্যায়াম, আর 7টি মুখ্য আসন, এগুলো করতে পারলে আমাদের সব ব্যাধি মিটে যায়। আর যে পুরো শ্রদ্ধা আর পুরো সমর্পণের সাথে করি আমরা যোগাভ্যাস, হয়ে যায় সমাধি। যোগ একটি সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান, যোগ এক পূর্ণ আধ্যাত্মের উৎকর্ষ, আর যোগ হচ্ছে এক সুস্থ জীবনযাপনের সংকল্প। এইটুকু যোগ করবেন, ব্যাস, সকালে উঠে জল খেয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে জল খাবেন, স্বাভাবিক আহার করবেন, পবিত্র সংকল্পের সাথে প্রতিপল বাঁচুন, প্রতিপল হাসতে হাসতে বাঁচুন, জীবন উৎসবের মতো বাঁচুন, জীবনের সব ভোর তোমার জন্য এক নতুন জন্ম হয়ে যাক, আর প্রতিপল তুমি নিজেকে ঈশ্বরের পুত্র মেনে নিয়ে বাঁচো। তুমি দীনহীন দুঃখী দরিদ্র নও, তুমি ঈশ্বরের সন্তান, তুমি অমৃতপুত্র। এইটি মনে করে নিজের আহারের প্রতি, নিজের বিচারের প্রতি, নিজের নিদ্রার প্রতি, নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ রেখে নিজের জীবন যাপন করলে তুমি কখনো ব্যাধিগ্রস্ত তো হবেই না, সমাধিও হবে, স্বয়ং অমৃত পান করবে, আর যারা রোগের সন্তপ্ত মানবতা আছে তাদের রোগ থেকে মুক্তি দিতে পারবে। এসো আমরা সুস্থ থাকি, স্বয়ং স্বয়ং সুস্থ থেকে সুস্থ ভারতের নির্মাণ করি, সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত, আর আধ্যাত্মিক ভারতের নির্মাণ
আমাদের স্বয়ং করতে হবে, এটাই তো আমাদের যোগ শেখায়।